হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিশ্বের অনেক দেশ আছে যেখানে আপনি অনেক সময়ই কিছু মজার ঘটনা দেখতে পাবেন এমনকি সেইসব দেশে নানান মজার রীতিনীতিও রয়েছে কোথাও রয়েছে সোনার হোটেল আবার কোন দেশে পর্যটকদের বেড়াতে গিয়ে অদ্ভুত সব নিয়ম মানতে হয় এরকমই একটি দেশ আছে সেখানে বাড়ির দেয়ালে নিজের স্ত্রীর ছবি টাঙিয়ে রাখা হয় আচ্ছা আপনি কি কখনও মানতে পারবেন যখন শুনবেন আপনি প্রেম করতে পারবেন না আর এটি সরকারিভাবে নিষিদ্ধ নিশ্চয়ই বড় বড় চোখ করে বলবেন কি বলে এমন দেশও আছে নাকি তাছাড়া এই দেশটিতে কোনো সরকার নেই এখনও সেখানে রাজার শাসন বিদ্যমান সেই আদি যুগের আমলের মতো রাজ দরবার রাজা সিংহাসন এবং ক্ষমতা এগুলো রূপকথার গল্পের মতো শোনালেও বর্তমান বিশ্বে এমন একটি দেশ আছে যা রূপকথাকেও হার মানাবে এই রাজার দেশের জনগণকে কোনো খাজনা বা ট্যাক্স দিতে হয় না এই দেশের রাজা স্বর্ণের পালকিতে না চড়ে ঘুরে বেড়ান স্বর্ণের গাড়িতে তাহলে চলুন দেশটি থেকে ঘুরে আসি দেশটি পূর্ব এশিয়ার মুসলিম দেশ ব্রুনাই যদিও দেশটির নাম শুনলে আপনার মনে হতেই পারে এটি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ এ দেশের মানুষের প্রধান পেশা তেল আহরণ করা এবার আপনি একটু নিশ্চিত হবেন যে মধ্যপ্রাচ্যের কোনো একটি আরব দেশ কিন্তু না এটি এশিয়ার ছোট্ট একটি দেশ যার আয়তন আমাদের বান্দরবান বা খাগড়াছড়ির আয়তনের মতোই তবু আপনি জেনে অবাক হবেন এই দেশের অর্থনীতির এতটাই দারুণ যে ওখানে আমাদের দেশের শ্রমিক আছে যারা সেখানে কাজ করে রেমিটেন্স পাঠায় তাছাড়াও বন্ধুরা একটি মজার তথ্য কি জানেন ব্রুনাইয়ের জনগণকে ট্যাক্স প্রদান করতে হয় না যেখানে পৃথিবীর এমন কোনও দেশ নেই যে কোনও একটি ভালো রেস্টুরেন্টে এক কাপ কফি খেলেও ট্যাক্স দেয়া লাগে না সেখানে ওই দেশের সরকার কোনো ট্যাক্স দেয় না আপনার অবুজ মনে এই ব্যাপারে প্রশ্ন জাগতেই পারে কিন্তু আসলে ব্যাপারটি হল সে দেশের সরকার থাকলেই তো ট্যাক্স নেবে কি চমকে উঠছেন উঠতেই পারেন আসলে এই দেশটি যুগ যুগ ধরে রাজা বাদশারা পরিচালনা করে আসছে ব্রুনায়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম মোহাম্মদ বিন বলকিয়া উনি ওই দেশের বর্তমান রাজা এছাড়াও ওই লোক একই সাথে ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং রাজা এই ঘটনা হয়তো বিরল একই লোক একই সাথে একটি দেশের এতগুলো পদ কিভাবে দখল করে আছে আর এই কারণেই হয়তো এই লোক পৃথিবীর কয়েকজন সেরা ধনীদের একজন এই রাজার উচ্চাবিলাসী কর্মকাণ্ড দেখলে আপনার চোখ কপালে উঠতে পারে সোনাই মুরানো রাজপ্রাসাদ এবং পৃথিবীর সেরা সেরা ব্যান্ডের কমপক্ষে পঞ্চাশ আইটেমের গাড়ি আছে এই রাজার তার মাঝে কয়েকটি স্বর্ণের গাড়ি তাছাড়াও এই লোক প্রতি মাসে সামান্য চুল কাটতে বিদেশ থেকে নাপিত হায়ার করে আনেন আর সেই নাপিতের পেছনে খরচ করে দেশীয় টাকায় চল্লিশ লক্ষ টাকা রাজার এমন কর্মকাণ্ডে আপনার হয়তো একটু জানতে ইচ্ছে হচ্ছে সেই দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন বিষয়টি সম্পূর্ণ উল্টো এরা শুধুমাত্র টিকে আছে প্রাকৃতিক তেলের কারণে তা না হলে এদের ভিক্ষা করে চলতে হতো। তবে সেই দেশের রাজপ্রাসাদ এবং ইসলামিক ধর্মীয় স্থাপত্য নিদর্শনসমূহ ব্যাপক কারুকার্যময় এবং দৃষ্টিনন্দন আর দেখতে সত্যিকার অর্থে চোখ ধাঁধানো সুন্দর যেন প্রতিটি রাজপ্রাসাদ আর মসজিদ স্বর্ণে গোছানো কিন্তু তা আসলে স্বর্ণ নয় এবং এসব বাহারি অট্টালিকার পাশেই আপনি পেয়ে যাবেন হতদরিদ্র সেই সব মানুষদের যাদের থাকার জন্য সামান্য কুটিরগুলি তাছাড়া অনেকের বাড়ি কেনার সামর্থ্য নেই সেজন্য তারা নদী গ্রাম বানিয়ে নদীতে বসবাস করে এমন দৃশ্য খোদ ব্রুনাইয়ের রাজধানী বান্দার সেরি বেগওয়ান ব্রুনাই নদীতে দেখতে পাবেন তবে বর্তমানে এটি বিশ্বের ঐতিহ্যবাহী নদী গ্রামে পরিণত হয়েছে কেননা এটি এখন বিশ্বের দর্শনীয় একটি স্থানের মর্যাদা অর্জন করেছে বর্তমানে এখানে বসবাসকারী নাগরিকরা তাদের ছোট ছোট বাড়িগুলোকে উজ্জ্বল রং দিয়ে বেশ নকশাকোষিত আলপনা এঁকে সুন্দর করে সাজিয়ে রাখেন যাতে পর্যটক আকর্ষণ করতে পারে বর্তমানে এই নদীগ্রামে ত্রিশ হাজারেরও বেশি লোক বাস করে কালক্রমে সেই নদীগ্রামটি সরকারের বিশেষ নজর পড়তে থাকে সরকারি নদীগ্রামে থাকা লোকজনের জীবন উন্নয়নের জন্য বিশেষ করে নদী স্কুল ক্লিনিক ডাক অফিস দোকান দমকল পার্ক নির্মাণ করেছেন এছাড়া সেখানে একটি মসজিদ আছে যে মসজিদের একটি অংশ নদীতে আর বাকি অর্ধেক অংশ স্থলে নির্মিত বলতে পারেন দরিদ্রতায় মহান করেছে এই দেশকে কেননা এটি বর্তমানে বিশেষ পর্যটন আকর্ষণীয় এবং বৈশিষ্ট্যময় একটি দেশ ব্রুনাইয়ের কলঙ্ক বলতে ব্রুনাইয়ের রাজপ্রাসাদ কেননা ব্রুনাই সহ সকল ধরনের অবৈধ মেলামেশা নিষিদ্ধ তাছাড়া ওই দেশে ইসলামিক শরিয়া অনুযায়ী বিচার করা হয় সেখানে অবৈধভাবে মেলামেশা করলে আপনাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে চুরি করলে হাত কেটে দেয়া বা নানা রকম বিচারক চাবুক নিক্ষেপ করা সেখানে রীতি তবে কেন বললাম রাজপ্রাসাদ কলঙ্ক তার একটু ব্যাখ্যা করি সম্প্রতি ব্রুনাইয়ের রাজা হাসান আল বুলখিলিয়া দেশটিতে ইসলামিক শরিয়া চালু করেছেন সেখানে সকল প্রকার অবৈধ মেলামেশা নিষিদ্ধ তাছাড়া সামান্য প্রেমও সেখানে নিষিদ্ধ তাছাড়া এর শাস্তি অনেক সময় মৃত্যুদণ্ড কিন্তু যখন শুনবেন রাজাই তার বিশাল প্রাসাদে তৈরি করেছেন একাধিক রাজকীয় পতিতালয় বা হেরাম সেসব পতিতালয় রয়েছে বিশ্বের নানান দেশ থেকে আনা সুন্দরী যৌনদাসীরা উনিশশো সাতানব্বই সালে যুক্তরাষ্ট্রের সে বছরের মিস প্রতিদিন তিন হাজার ডলারের বিনিময়ে যৌনতার জন্য চুক্তি করলেও সুলতান যৌনদাসীর মতো ব্যবহার করায় তিনি মামলা করেন তিনি দুই সালে ব্রুনায়ের হেরামে থাকার অভিজ্ঞতা নিয়ে মাই লাইফ ইন হেরাম বই লিখেন মার্কিন সে লেখিকা জানান তিনি সুলতানের ভাই জাফরি বলখেলিয়ার জন্য গেলেও তার ভাই হাসান বলখেলিয়া তার সঙ্গে যৌন কর্ম করে সুলতান যে একজন সঙ্গীত প্রিয় মানুষ তা তিনি তার জন্মদিনে মাইকেল জ্যাকসনকে আমন্ত্রণ করে তার গান শুনিয়ে প্রমাণ দিয়েছেন তবে সবচেয়ে দুঃখের খবর হলো ওই দেশের গরিব পুরুষরা বৃদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতে পারছে না ওই দেশের মেয়েদের বিয়ে করার জন্য আপনাকে দেশীয় টাকায় নগদ চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতে হয় আর এই সামর্থ্যের অভাবে বিয়ে করতে পারছে না অনেকেই দেনমোহরের পরিমাণটা অনেক সময় এভাবে নির্ণয় করা হয় যে যে বাড়িতে আঠারো বছরের নিচে মেয়ে থাকে তারা তার বাড়ির ছাদে অনেক বড় পতাকা লাগান আর এই পতাকা ইঙ্গিত দেয় যে আমার বাড়ির মেয়ে যুবতী এবং আমাদের মেয়েকে বিয়ে করতে হলে অনেক বেশি দেনমোহর দিতে হবে সেটা কোনো কোনো সময় কোটি টাকাও ছাড়িয়ে যায় এভাবে যে বাড়িতে একটু বয়স্কমে তারা একটু ছোট পতাকা লাগায় মানে তারা মোটামুটি দেনমোহরে বিয়ের দিতে রাজি হয় আর এজন্য অনেক অবিবাহিত ছেলেমেয়ে এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা কেমন লাগল আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ